তুই তোর সাথে গিয়ে দেখছ সিলিন্ডার এসে আরে কালে কোন বন্ধ ছিল হ্যাঁ মিস্ত্রি দিয়ে খুলছে আরে মালিক মেইন দরজা থেকে রুম জে রুম দেয়া যায় এটা আরো ক্লিয়ার ক্লিয়ার ওষ্ট বই আমরা যখন দরজা বাইরে তখন আমরা আগে টেম করেছি एक पहले नीचे बोया गया से इधर नीचे बोया गया से हम इस आयर हो से कि रहा तो जुड़ा तो सब ऐसा है घूमे लूट जाए तो ना और हमारे बहुत आयर ना तो टी टी करते हैं काम फाइट कर देते हैं आवाज़ है तो ये आया ना ओ अब दोस्त कोई ला ताला होला बोया ना गया से थे चौप बोया हाँ लेकिन तो मुझे ना मैंने আমার বোন নিষ্পাপ ছিল, সে একটা এতিম ছিল, বাবা মা হারা ছিল, সে একটা ফ্রিডম ফাইটারের মেয়ে, তার সাথে এই অবিচার। আমি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি চাচ্ছি, আমি ভিক্ষা চাচ্ছি আপনার কাছে। হয়তো সব কিছু আল্লাহর কাছে, কিন্তু এই বাংলাদেশে আর সব কিছু আপনার হাতে। আমি আপনার কাছে বিচার চাচ্ছি, আপনি আমার বোনের বিচারটা করেন। আপনার কাছে এটাই আমার চাওয়া, একটা ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আপনার কাছে এটাই চাওয়া। আর কখনো কোনো কিছু দাবি থাকবে না, শুধু এটার বিচারটা করেন। কালকে সকালে সে হঠাৎ ফোন দিল, মুনিয়া ফোন দিয়ে অনেক জোরে কান্নাকাটি করতে করতে বলছে, আপু সে আমাকে ধোকা দিছে, সে আমাকে ধোকা দিছে, আনবির আমাকে ধোকা দিছে, আনবির আমাকে ছাড়বে না বলতেছে, ওর শত্রুর সাথে মিলে তো আমি আরও অনেক কিছু, আনবির আমাকে ধোকা দিছে, তোমরা যে কোনো সময় আমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তোমরা তাড়াতাড়ি আসো, ঢাকায় আসো, তোমরা কখন আসবা একটু পরে রওনা দেবো, এটাই কথা হয়েছে। পরে আমার রওনা দিতে একটু দেরি হয়েছে, দুইটায় রওনা দিছি, এরপর দুইটায় রওনা দিতে দিতে যাইতে যেতে ফোন দিছি, আর ফোন রিসিভ করে না, ফোন রিসিভ না করাতে এরপরে গিয়ে দরজা নক করছি, কলিং বেল দিছি, ফোন দিছি, কোনো মোহ ছিল না, কোনো কিছুর কোনো লোভ ছিল না আমার বোনের। যে কল রেকর্ড বের হয়েছে, যে 50 লাখ টাকার ব্লেম তাকে দেয়া হচ্ছে, এটা তাকে মানসিকভাবে হিট করছে, মানসিকভাবে পরিচিত করছে তাকে, সে টাকা টাকার কোনো প্রশ্নই আসে না, টাকার তাকে চোর বলা হয়েছে, তাকে তার অনেক পার্সোনালিটি ছিল, সে এটা নিতে পারতেছিল না। এখন জানি না, আপনারা প্লিজ আপনারা সুষ্ঠু তদন্তের জন্য ব্যবস্থা করেন। সুইসাইড সুইসাইড হলো, দেখেন এইভাবে করে তাকে ব্লেম দেওয়াতে যদি সে সেটা করে, প্ররোচিত করা হয়েছে তাকে, এবং আনবীর সেটা করছে, আরও কল রেকর্ড আপনারা পাবেন তার মোবাইল ডিভাইস থেকে, যেহেতু ফোন নাম্বার থেকে অ্যাপসে কথা বলতো, অ্যাপস ছাড়াও মোবাইলে কথা হইতো, অ্যাপসে বেশি বলতো, আর টাকা পয়সার এটা একদম ভুয়া, সে তাকে ব্লেম দিছে যেন ওই যে বিয়ের কথা বলাতে, মানে বিয়ে করবে না বলছে, আমি তোকে জাস্ট ভোগ করছি, আমার তোর মতো এরকম 100 মেয়ে আমি প্রতিদিন ইউজ করি, এই ধরনের কথা বলছিল, এটাও বলছিল, আসলে টাকা পয়সার কোনো বিষয় ছিল না, এটা একটা ভুয়া, মানে সে তা সেটা বলছে, কিন্তু মুনিয়া মুনিয়ার সাথে তার কোনো লেনদেনের বিষয় ছিল না, এটা মুনিয়াকে হিট করা হয়েছে। আনবীরের সাথে মুনিয়ার পরিচয়টা কিভাবে, এটা কি জানেন কি? এটা আমি জানি না, এটা জানি না। আর এই মুনিয়ার এই কলেজ বা পড়াশোনা নিয়ে একটু বলেন। ও গতবার HSC পরীক্ষার্থী ছিল, এই সব প্রবলেমের কারণে, আনবীরের সাথে প্রবলেমের কারণে সে কুমিল্লা চলে আসে, কৌশলে আনবীর তখন পাঠিয়ে দিছিল, ওর মা জেনে গেছিল, জেনে যাওয়াতে এক মহিলা পিয়াসা নামক এক মহিলাদের নাকি পরে শুনছি আমি, কুমিল্লায় আসার পরে আমাকে এগুলো ডিসকাস করছে, যে তোমাকে বলি নাই ভয়ে আমাকে উঠাই নিয়ে গেছিলো, পরে আমাকে কুমিল্লায় চলে আসতে বলছে, ঢাকায় থাকতে পারবো না।
এই জন্য সে কুমিল্লা চলে আসছে, 10 মাস এখানেই ছিল। পরে কিছুদিন আগে সে আবার তার সাথে যোগাযোগ, সে তাকে বিয়ে করবে বলে প্রলোভন দেখায়। এসো, আমি আমাকে সে একটু মানে নাই, এটাই আমার একটু কষ্ট। ওকে ভর্তি করছিলাম, ও টিকে ছিল মুক্তিযুদ্ধের কোটায়, মিরপুর ক্যান্ট পাবলিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু গতবার পরীক্ষা দেয়নি, এবার সে যোগাযোগ করেছিল স্যারের সাথে যে ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দিবে। ঘরে নিচে গিয়ে ইন্টারকমেও ফোন দেওয়া হয়েছে, ধরে না, মালিককে ফোন দিছি ফ্ল্যাটের। ফোন দেওয়াতে উনি পরামর্শ দিছে যে মিস্ত্রি এনে তালা ভাঙতে। তালা ভাঙার পর ওই দূর থেকেই দেখছি বেডরুমে ঝুলে আসছে। ঝুলন্ত অবস্থায় আমরা কেউ আর ভিতরে যাইনি, পুলিশ আসছে, পুলিশকে ফোন করছে। পুলিশ আসার পর অনেক পরে, প্রায় ওনা কেটে তাকে নামানো হয়েছে। তার পা দুইটা বিছানার উপরেই ছিল ঝুলন্ত অবস্থায়, একটু বাঁকানো ছিল। আর ওই আমার বোন 2 মাস আগে ওই যে বসুন্ধরার চেয়ারম্যান যে আনভীর, সায়াম সুবান আনভীর, ফুসলিয়ে তাকে নিয়ে গেছে, কারণ তার সাথে আজকে 2 বছরের সম্পর্ক, প্রেমের সম্পর্ক ওদের। পরে সম্পর্কটা নষ্ট হয়ে, মানে চলে আসছিল কুমিল্লাতে, অনেকদিন যোগাযোগ মেবি করে নাই হয়তো, বা মোবাইলে করেছে শুধু। পরে গত মার্চের 1 তারিখ থেকে সে আমার কথা শুনে নাই, মানে সে আনভি তাকে ভালোবাসে, আনভি বিয়ে করবে, আনভির বাইরে সেটেল করবে তাকে। কারণ কি বাইরে সেটেল করবে, এই কারণে আনভির মুনিয়াকে ভালোবাসে বা মুনিয়ার সাথে সম্পর্ক, এটা আনভিরের বাবা মা জানলে মুনিয়াকে মেরে ফেলবে, মুনিয়া এটাই বলেছিল। যাই হোক, আমাকে সে মানে নাই, না মেনে সে চলে গেছিলো আনভিরের সাথে। তারপরও আমি তার সাথে যোগাযোগ ছিল, ফোন দিয়েছি, গিয়েছে 1 তারিখ থেকে। এরপর তাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল, সমস্যা হওয়ার পর কী হয়েছে সবার জানি না। আপনাদের কাছে, আপনারা যেহেতু বারবার সবাই আসতেছেন আমার কাছে জিজ্ঞেস করতে, আপনারা আমার কাছে কেন জিজ্ঞেস করতেছেন? আপনারা তো জানছেন অলরেডি আসামি কে এবং কাকে দোষী, কার জন্য এটা হয়েছে, কে পরিচিত করছে আত্মহত্যা করার জন্য। হয়তো পরিচিত করাতে আত্মহত্যা করছে, না হয় কেউ মেরে ঝুলিয়ে রেখেছে। এখনও এটার সুষ্ঠু কোনো তদন্ত বা তদন্ত হয়নি, তদন্তর কাজ চলতেছে। আমরা আত্মহত্যা যেটা স্বাভাবিক বিষয়, আপনি দেখলে সবাই যেহেতু ঝুলন্ত পেয়েছি, আত্মহত্যা ভেবে তাকে পরিচিত করেছে এবং আনভীর করেছে সেটা, এটা ইতিমধ্যে আপনারা অনেক হয়তো ভয়েস কল রেকর্ড বা ইতিমধ্যে অনেক কিছু পেয়েছেন। আর আনভীর যে বাসায়, ওই বাসায় যে আসা যাওয়া করতো, এটার ভিডিও ফুটেজও পাওয়া গিয়েছে। গত শুক্রবারে মুনিয়া ফ্ল্যাটের মালিকের বাসায় ইফতার পার্টিতে যায়, যাওয়ার পর ফেসবুকে পোস্ট দেয় ছবি, কি এইসব ছবি নিয়েও ঝামেলা হয়েছিল আনভীরের সাথে। এইসব ওর মা অলরেডি মনে জেনে গেছে এরকম আর কি। মুনিয়া শুধু এতটুকুই আমাকে সবসময় বলতো, আনভীরের মা জানলে আমাকে মারাই ফেলবে, এটাই বলতো। আপনাদের কাছে, আপনারা রিপোর্টার, আপনারা যদি সঠিক রিপোর্ট করেন, সঠিকটা বলেন, তাহলে আমার নিষ্পাপ বোনটা বিচার হবে। আমি চাই তাকে যে পরিচিত করে হত্যা করেছে, আত্মহত্যা হলেও এটা হত্যা, তাকে প্ররোচনায় ফেলছে, তাকে থ্রেট করেছে মেবি,
সেই আসামির বিচার চাই। আপনাদের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করা হোক এবং বিচার কার্য চলুক, আপনারা সহযোগিতা করেন।